হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আরেকটি ভিডিও আমি তৈরি করেছি। এটি 36 ইঞ্চি হাই স্পিড সিলিং ফ্যান। এই ফ্যানটি মেশিনে কীভাবে পেঁচাবো সেটা দেখাবো, এবং মেশিনে পেঁচানোর জন্য এই ফ্যানটি মেশিনে পেঁচানো যায় না, সেজন্য আমরা এটিতে আলাদা একটি ডাইস তৈরি করব। এবং যারা মেশিনে এই ফ্যানটি পেঁচাবেন তারা কীভাবে এটি মেশিনে পেঁচাতে পারেন সেটাই দেখাবো। এর জন্য আমি এখানে দুটি ডাইস বানিয়েছি, এরকম এরকম দুটি ডাইস বানিয়েছি। এবার এই দুটি ডাইসের মাঝখানে আমাদের কিছুটা ফোমের প্রয়োজন হবে, এবং এই ফোমটি আমরা কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাবো। এই গ্যাপটি আর এই গ্যাপটির সাথে আমাদের কয়েলটি ঢুকাতে হলে আমার এই গ্যাপে আর এই গ্যাপের সাথে আমার ফর্মাটি বানাতে হবে। এখানে ভিতরে 12 স্লট আছে, বাহিরে 12 স্লট আছে। এখানে বাহিরভাবে এই ফর্মাটি আমাদের বানিয়েছি, এখন এইভাবে একটি ফর্মা বানাবো, সেজন্য এই ফোমটি আমরা রেখেছি। এবং কীভাবে বানাবো সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে বন্ধুরা এই গ্যাপটি আর এই গ্যাপটি আমাদের এই গ্যাপটির সাথে আমরা মেজারমেন্ট করব, তাহলে আমাদের প্রতিটি গ্যাপই মিলে যাবে। তা আমি প্রথমে যে কাজটি করব সেটা হলো গোল করে এটার সাথে আমি দাগ দিয়ে নিলাম। এবার এটা কাটার দ্বারা সুন্দর করে হাত সই করে এটা কাটতে হবে। দেখুন বন্ধুরা কীভাবে রাউন্ডটি করেছি। এখান থেকে 2 ইঞ্চি গ্যাপে সুপারগুলো মেরে এটার সাথে আটকিয়ে নেব।
বন্ধুরা মেশিনে কিভাবে এটি কয়েল বাঁধবো সেটা আপনাদের দেখাবো। এখানে আমাদের এই পার্টটি প্রয়োজন হবে, রানিং কয়েলটি যখন পেঁচাবো এটা একটু আপ ডাউন করতে হবে, উপরে উঠাতে হবে, সেজন্য এই গ্যাপটি এটা আমাদের প্রয়োজন হবে। যাই হোক, আপনাদের ধাপে ধাপে সবই দেখতে পারবেন কিভাবে আমরা এটি ব্যবহার করব এবং কিভাবে এটি কাজ করব। এবার বন্ধুরা দুপাশে দুটি ফাইবার দেব, সেজন্য আমরা এই ফাইবার দুটি আগেই কেটে রেখেছি। দেখুন কিভাবে ফাইবারটি দিচ্ছি। এটা আমরা এই ছোট টুকরোটি একবারে লাগিয়ে এই ফাইবারটি এভাবে এই এটার সাথে মেজারমেন্ট করে দিতে হবে। এবার দেখুন বন্ধুরা এটা কীভাবে লাগিয়েছি, এভাবেই ফাইবারটি লাগিয়ে নিতে হবে। একই সিস্টেমে আমরা ফাইবারটি এটাও লাগিয়ে নেব। আমাদের ফাইবার লাগানোর কাজটি শেষ হলো, এবার আমরা মেশিনে কয়েলটি পেঁচাবো এবং কীভাবে পেঁচাবো সেটা আপনাদের দেখাবো। এখানে মেশিনের আগের যে ডাইসগুলো আছে সবই খুলুন। এখানে টোটাল এই ডাইসটি খুলে ফেলতে হবে। আমাদের এই ডাইসটি খুলে ফেলতে হবে। এখানে একটা নাট দেওয়া আছে, নাটটি খুলে ডাইসটি খুলে আমরা এখন আমাদের এই ডাইসটির সাথে এই ডাইসটি এভাবে আমরা লাগাবো। এখন বন্ধুরা এভাবে ঠিক লাগিয়ে এখানে আমরা ফিটিং করবো, তারপর আমরা মিক্সারটি বসাবো। এবার আমরা এটি এখানে এটা লাগিয়ে নিচ্ছি। আমাদের এটা এখন লাগবে না, এটা উপরের রানিং সাইডটি যখন পেঁচাবো তখন এটি লাগবে। এটা আমরা একটু সাইড করে রেখে দিলাম। এখন আমাদের যে ডাইসটি বানিয়ে রেখেছিলাম সে ডাইসটি লাগাবো। দেখুন বন্ধুরা ডাইসটি এটা মিডল পজিশনে নিতে হবে। মিডল পজিশনে নিয়ে এবার আমরা ডাইসটি একটু জাগিয়ে বসাবো, একবারে আরবিচারের সাথে না মিশিয়ে জাগিয়ে বসাবো। একই সিস্টেমে এপাশের বন্ধুরা আমরা ডাইসটি লাগানো হয়ে গেল। এটা মাঝ বরাবর মেজারমেন্ট করে এখানে স্টার্টিং সাইডে 550 পেস দেব। এটা হাই স্পিড 36 ইঞ্চি সিলিং ফ্যান। এটি আমাদের তার নম্বর হচ্ছে 35। এটাতে যে আমরা 550 পেস দেব সেটা মেশিনের ডিসপ্লে আমরা মেশিনটি অন করে নিচ্ছি। অন করে এবার আপনাদের মেশিনটি দেখাচ্ছি। মেশিনটি এখানে এ প্লাস বাটনটি দিয়ে 550 পেস করে দেব। পেস
করে দিলাম। এখানে রিসেট একটি বাটন আছে, রিসেট বাটনটি আমরা চাপ দিয়ে এখানে সব জিরো জিরো করে নিলাম। এবার এই বাটনটি দিয়ে আমরা সুইচটি অন করব। এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমরা তারটি আটকিয়ে নিলাম। এবার আমরা সুইচটি অন করলাম, দেখুন বন্ধুরা কয়েলটি কীভাবে ঢুকছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 550 ফেজ, একটু ফলো রাখতে হবে যাতে তারটি এলোমেলো না হয়ে যায়, এবং আমরা সেটি ফলো রাখছি। এবং বন্ধুরা আমাদের 550 ফেজ হয়ে গেল, এবার দেখুন 550 ফেজ এখানে। এবার এখানে কয়েলের যে কানেকশনটি, এই কানেকশনটি ভুল করলে চলবে না। এখানে কানেকশনটি আমাদের এভাবে প্যাচ দিয়ে এভাবে বের হলো। এবার এই কয়েলটি, এই কয়েলটির মাথাটি ওপাশে নিলাম, ওপাশে নিয়ে এবার ডাইসটি আবার বসিয়ে নিচ্ছি। বন্ধুরা এটি ধৈর্য সহকারে করতে হবে, এবং আমার কাজটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এবার আমি দ্বিতীয় কয়েলটি পেঁচাচ্ছি। যারা মেশিনে কয়েলটি পেঁচাতে পারছেন না তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি, এবং এই কাজটি, এই ডাইসটি কীভাবে বানালাম এবং ফোমটা কীভাবে কাটলাম সেটাও আপনাদের দেখাচ্ছি। এবং এখন সর্বশেষ আমরা এটা পেঁচাচ্ছি কীভাবে সেটাও দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমরা দ্বিতীয় কয়েলটি স্টার্ট দিলাম। বন্ধুরা আমাদের দ্বিতীয় কয়েলটি হয়ে গেল, এবার আমরা তৃতীয় কয়েলের কাজটি করব। এবার আমরা তৃতীয় কয়েলটিতে যাব। এবার এই সিস্টেমে আমাদের এই পাশের মাথাটি লেফট রাইট, আমি একটি টেবিল ফ্যান দেখাছিলাম সেটাই লেফট রাইট আছে, এটাও লেফট রাইট সিস্টেমে। এখন আমাদের যে এই পাশের কয়েলটি এই পাশের সাইডের সাথে জয়েন্ট হবে। এবার আমরা তৃতীয় কয়েলটি বসিয়ে, প্রতিবারই ফোমটিকে সাজিয়ে নিতে হবে বা পজিশন মতন বসাতে হবে। এবার আমি এ সিস্টেম করে এ পাশের সাথে কয়েলটি পেঁচানো শুরু করলাম। বন্ধুরা আমরা আমাদের তৃতীয় কয়েলটি পেঁচাচ্ছি, দেখুন দেখুন বন্ধুরা আমাদের এখানে মিটারটি 550 প্যাস হয়ে অটোমেটিকলি শেষ হয়ে গেল। এবার আমাদের তৃতীয় কয়েলটি পেঁচানো শেষ হলো। এখন চতুর্থ কয়েলটি শেষ হলো, আমরা পঞ্চম কয়েলটি বসাচ্ছি। পঞ্চম কয়েলটি পেঁচানো শেষ হলো, এবার ষষ্ঠ কয়েলটি শুরু করব। স্টার্টিং সাইডের এটাই শেষ কয়েল। আমাদের এই কয়েলটি পেঁচানো হয়ে গেলে স্টার্টিং সাইডের কয়েলটি পেঁচানো শেষ হবে। আমাদের স্টার্টিং সাইডের কয়েলটি পেঁচানো শেষ হলো বন্ধুরা। এবার আমরা এখানে এখন দ্বিতীয় রানিং সাইডের কয়েলটি পেঁচাতে এখানে ফাইবার ঢুকাতে হবে, এবং এখানেও ফাইবার ঢুকাতে হবে। এখন আমরা এখানে ফাইবারগুলো ঢুকিয়ে নেব। তাই আমাদের এখানে এরকম সাইজের ফাইবার কেটে নিয়েছি, এই ফাইবারটি এখানে ঢুকাবো কেটে কেটে, এতটুকু পরিমাণ কেটে এখানে দুটো কেটে, এরপর এভাবে
ধরে এভাবে ভাঁজ দিয়ে ঢুকিয়ে নেব। একই সিস্টেমে আমরা ফাইবারগুলো কাটছি এবং এখানে ঢুকিয়ে নিচ্ছি। আমাদের সবকটিতে ফাইবার দেওয়া হয়ে গেল। বন্ধুরা দেখুন কোয়েলটির কীভাবে প্যাচ দিয়েছি। আমাদের প্রথমে আমরা এটা দিয়ে শুরু করেছিলাম, এটা থেকে শুরু করেছি এভাবে পেঁচিয়ে, এ পাশের প্রান্তটি আবার এখানে গিয়ে আবার উল্টো প্যাচ দিয়ে এভাবে উঠে আবার এ পাশে গিয়ে, দেখুন এই প্রান্তটি এ পাশে গিয়েছে, আবার এ পাশের প্রান্তটি এ পাশে, এ পাশের থেকে আবার এ পাশে, এ পাশে গিয়ে আবার এ পাশে দিয়ে ঘুরিয়ে এ পাশ দিয়ে এসে আবার এই পাশে দিয়ে যেয়ে এই পাশে উঠে উঠে এ পাশ দিয়ে এটার সাথে মিশে এখানে আমাদের দুটি লুপ উঠেছে। এবারে দুটি লুপ আমাদের সিরিজ দিয়ে চেক করে বাকি রানিং সাইডের কোয়ালিটি আমরা পেঁচাবো, সেজন্য এখানে মাথাটি কেটে সমান করে নিলাম। এবার এটা দিয়ে সেলাই দিয়ে ইনসুলেশন সারিয়ে নিচ্ছি। সিরিজ প্লাগটি ঢুকিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা কোয়েলটির সাথে লাইনটি, হ্যাঁ ওকে বন্ধুরা, ঠিক আছে ঠিক আছে, তাহলে সাকসেসফুল। এবার আমরা রানিং সাইডের কোয়েলটি পেঁচানোর জন্য আমাদের এখানে ফাইবার ঢুকাতে হবে। ফাইবার ঢুকিয়ে কোয়েলটি এভাবে একটু চাপ দিয়ে নিতে হবে, চাপ দিয়ে পরে আমরা ফাইবারটি লাগাবো। বন্ধুরা রানিং সাইডের কোয়েলটি পেঁচাবো, সেজন্য আমাদের ফাইবার ঢুকাতে হবে। এখানে 12 স্লট আমরা আগে যেভাবে ফাইবারটি ঢুকিয়েছিলাম, ভিডিও বড় হবে সেজন্য ফাইবার ঢুকানোটি দেখাইনি। এবার আমরা বাহিরের সাইডের ফাইবার ঢুকানোটি আপনাদের দেখাবো, কীভাবে আমরা ফাইবারটি মাপ নেব এবং কীভাবে ফাইবারটি ঢুকাবো। এরকম আমরা ফাইবারটি কেটে রেখেছি, এটি 5 নং ফাইবার। এখানে যে গ্যাপটি আছে সে গ্যাপটির সাথে এটা ঢুকিয়ে মেজারমেন্ট করে আমরা ফাইবারটি কাটবো। দেখুন বন্ধুরা, এখানে যে মেজারমেন্টটি করেছি সে অনুযায়ী ঠিক আছে, এরকম 12টি ফাইবার কেটে নেব। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 ফাইবার কাটাটি আমাদের শেষ হলো। এবার আমরা ফাইবারটি ভাঁজ দিয়ে এখানে ঢুকাবো। এভাবে ফাইবারটি ধরে এখানে একটু মেজারমেন্ট করে নেবেন যে আমার ফাইবারটি কতটুকু বড় হয়েছে, সে অনুযায়ী কতটুকু ভাঁজ দেবেন আপনি। এখানে এটুকু আর্মিচার, এটার সাথে এতটুকু পরিমাণ বাহিরে আছে, সেই হিসাবে আপনি এটার অর্ধেক ভাঁজ দেবেন, এ পাশের অর্ধেক ভাঁজ দেবেন। এটা চোখের আন্তাজে কাজটি করতে হবে। যাই হোক, আমি এটা করি কীভাবে এটা দেখুন। এভাবে ভাঁজ দিয়ে প্রতিটি ফাইবার এভাবে আঙ্গুল দিয়ে ঘষা দিয়ে এভাবে গোল রাউন্ডটি করবেন। এবার এভাবে স্প্রিং সিস্টেমে আপনি ফাইবারটি ধরে এভাবে ঢুকিয়ে দেবেন। এভাবে করে আমরা প্রতিটি ফাইবারই ঢুকিয়ে নেব। বন্ধুরা আমাদের এখানে 12টি পেপার লাগানো হয়ে গেল।
এবার আমরা এটা মেশিনে পেঁচাবো এবং এটা কিভাবে পেঁচাবো সেটা আপনাদের মাঝে এখন দেখাবো। এবার আমরা দ্বিতীয় রানিং সাইডের কয়েলটি এবার পেঁচাবো এবং একটি মাত্র এই ডাইশ দিয়ে আমরা কিভাবে রানিং সাইডের কয়েলটি এখন পেঁচাবো এবং কিভাবে আমরা এই ডাইশটি তৈরি করেছি এবং কিভাবে এই কয়েলটি পেঁচাচ্ছি সেটাই আপনাদের মাঝে আজকে দেখাচ্ছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে একটি জিনিস ফলো করতে হবে, আমাদের প্রথম যে লুপটি আমরা উঠিয়েছিলাম সেই লুপের কাছাকাছি এখানে ছিদ্র যেটি আছে, এখানে একটি ছিদ্র আছে যে লুপের তারটি উঠানো, সে জায়গাটি ফলো রেখে এখানে আপনার লুপের তারটি বরাবরই উঠাবেন। এবং এখন আমাদের যে ফোমটি আমরা কেটেছিলাম ছোটো, এই ফোমটি এবার কোন ডিজাইনে কেটেছিলাম আপনারা তো অবশ্যই দেখেছিলেন, এবার সে জায়গাটাতে আমি এই ফোমটি ঢুকিয়ে নিচ্ছি। এই গ্যাপটিতে আমরা কয়েলটি ঢুকাবো, সে পজিশন করে বন্ধুরা ভিতরের কয়েলটি যেভাবে পেঁচিয়েছিলাম এটাও ঠিক একইভাবে কয়েলটি পেঁচাচ্ছি। বন্ধুরা আমাদের রানিং সাইডটি পেঁচানো হয়ে গেল, এখন আমাদের এটি ফাইবার ঢুকাবো, এটা ফুল সাইডটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবং কীভাবে কয়েলটি পেঁচালাম অবশ্যই আপনারা দেখতে পেলেন, এই ফোমটি দিয়ে এই কয়েলটি পেঁচালাম। আমরা আগের ফর্মুলায় ফাইবারটি লাগিয়ে নেব এবার। একটু সাবধানতার সাথে কাজটি করতে হবে, একই নিয়মে একই সিস্টেমে আমরা এখানে ফাইবারটি লাগিয়ে নেব। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটি বক্স কয়েল, এটি মেশিনে পেঁচানো সত্যি একটু কষ্টদায়ক। এটি মেশিনে এই ফ্যানটি পেঁচানোর সিস্টেম মেশিনে করেনি, তাই আমরা এটি কিভাবে মেশিনে পেঁচালাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার কাজটি দেখে আপনারা যদি কেউ এই কাজটি করতে পারেন সেটাই আমার সার্থকতা, বা কিছু জানতে পারেন সেটাই আমার ভালো লাগা। বন্ধুরা আমাদের এই কয়েলটি পেঁচানো শেষ হয়ে গেল,
এবার আমরা এটি চেক করে দেখব কয়েলের মাপটি ঠিক আছে কিনা। এখানে ভিতরে এই দুটি মাথা স্টার্টিং, বাহিরের দুটি রানিং, তাই আমরা দুইটি কয়েল ঠিক আছে কিনা সেটি দেখব। ইনসুলেশনটি সারিয়ে নিচ্ছি। এবার মাপ দিয়ে দেখছি। হ্যাঁ বন্ধুরা, এটা আমরা স্টার্টিং কয়েলটির সাথে প্রথমে ধরলাম, হ্যাঁ ঠিক আছে। এবার এটা বডি হয়েছে কি না সেটা দেখলাম, ঠিক আছে। এবার এটা আমাদের রানিং সেটটি ধরলাম, রানিং ঠিক আছে। এবার আমরা ভিতরের স্টার্টিং সেটটি ধরলাম, হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, কীভাবে কয়েলটি মেশিনে কীভাবে পেঁচালাম সেটা অবশ্যই আপনারা দেখতে পেলেন। এবং এই বক্স কয়েলটি হাই স্পিড 36 ইঞ্চি সিলিং ফ্যানটির কয়েল কীভাবে আমরা মেশিনের মাধ্যমে বানলাম সেটা আপনাদের দেখালাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।